আমাদের প্ল্যান একটু চেঞ্জ হচ্ছে, একদম প্রপার পার্টি ড্রেস। পিসি দেখো এই চলছে, খালি এই পাত থেকে ওই পাত, গল্পটা বেশি প্রাধান্য দিয়ে দিয়ে। আমার বাবার এখন ওঠার সময় হয়ে গেছে, আমি শুতে যাচ্ছি। আমি আপনাদের সম্প্রতি এসে গেছি সন্ধ্যের শুভেচ্ছা নিয়ে। আপনাদের বলেছিলাম আজকে একটা স্পেশাল ব্লগ হবে, তো আজকে যেহেতু স্যাটারডে, তো স্যাটারডে একটু তো ধামাকা হবেই হবে, সেটা মানে কোনো সন্দেহের বিষয় নেই। তো আজকে আমাদের একটা কিছুটা আমরা ভেবেছি, তো এখন নিয়ে ডিসক্লোজ করবো না। তো ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম, এখনও পেতনির মতো হয়ে আছি, সাজুগুজু করবো অবশ্যই। তার আগে বাড়িতে কিছু জন আসছে, বাড়িতে একটা ছোট্টু সন্ধ্যাবেলা একটা ছোট্টু মোটু পার্টি হবে, তারপরে আমরা বাইরে কোথাও একটা যাব, তো সঙ্গে থেকে দেখতে হবে। তো আপনাদের সঙ্গে আজকে আমি সন্ধ্যাটা শুরু করলাম আর ব্লগটাও শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ব্লগটা। চেঞ্জ হচ্ছে, আমরা জায়গা যাবো ভেবেছিলাম সেটা যাচ্ছি না, ঘরেই পার্টি হচ্ছে। তো পার্টিতে কী কী হচ্ছে, কী কী খাবার, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকে দেখতে হবে। তো আমাদের এখন পার্টি মাঝামাঝি চলছে, মিডিয়াম। তো এখন ওরা যাচ্ছে খাবার আনতে, কে কে যাচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। তারা জোরে বলো, আসাম ভবনের কাছে। হ্যাঁ, খাবার কি আনবে সেটা বলবে না, সেটা আসলে বলবো, স্পেশাল খাবার। হ্যাঁ, দারুন লাগছে। কখনো দিল্লি আসলে বা দিল্লিবাসী যারা আছেন একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। তো বুম বুম বেটা ওখানে স্যালাড আছে, কার প্যান্ট পরেছিস, খাও এনজয় করো, এরপরে এটা খাওয়া গেলে বিরিয়ানি দেবো। আমরা সব এখন রাত জাগা পাখি হয়ে আছি, দুটো পঁচিশ, আমরা এখনো ডিনার করিনি কেউ, এটা ইচ্ছা করে করে ক্যামেরা করো না। বিরিয়ানি গরম করছি, খাবো, জানি না কতটা খেতে পারবো, রাত আড়াইটার সময় এমন কি গোমনিকা। হ্যাঁ, ডিনার করছি না আমরা, এই তুমি ইচ্ছা করে করো না, আরো
ওরা পাজিগিরি করছে, মানে আমরা এখন ডিনার করছি না, আমরা হচ্ছে ব্রেকফাস্ট করছি মনে হচ্ছে, আর্লি ব্রেকফাস্ট করছি, এটা খাচ্ছে, এটা প্রমাণ প্রমাণ হিসেবে রাখলাম আর কি। এদের খাওয়া দেখুন, এদের মেনটেন কেন থাকবে না শরীর, এইটুকু টুকু করে খাচ্ছে, এখন রাত তিনটে বলবো না, ভোর তিনটে বাজছে আর আমরা কি খাচ্ছি সেটা একবার দেখুন, সমিতা খাচ্ছ ফুলের আচার আর আমের আচার, এইগুলো পিসি বাড়ি পাঠিয়েছিল, পিসি আমার ব্লগ দেখে কেমন হয়েছে বলে দাও, তোমরা খেয়েছো দেখে আরো খুশি হবে পিসি, পিসির ভাইপো খাচ্ছে, কি ভাইপো তিনটের সময় কুলের আচার, আমার বাবা ব্লগটা দেখবে, দেখে বলে তোদের খাওয়া দাওয়ার কোনো টাইম নাই, টাইম তো একদম সুন্দর পারফেক্ট ছিল কিন্তু লেট হয়ে যায়, লেট হয়ে যায়, প্রত্যেকদিন টাইমেই চলা হয়, আমিও তাহলে খাই আগে ক্যামেরাটা বন্ধ করে, একদিন না আদাল পিসি দেখো, আর সবথেকে জঘন্য কথা তোমার ভাইপো আমাকে বলেছে যে ওটা ওর পিসি বানিয়ে দিয়েছে, আমার থেকে আসলে কেড়ে খেয়ে নিচ্ছিল বুঝলে, তো আমি কেড়ে নিয়ে নিয়েছি, আমাকে বলছে যে আমার চক্করেই তুমি পেয়েছো ওটা, আমার পিসি আমার আচার, তো আমি বললাম পিসিটা আমারও হয়, আমারও পিসি হয়, হ্যাঁ ওটা আমারও পিসি, তো বললো ছাতা তোমার পিসি না ওটা আমার চক্করেই তোমার পিসি, তো পিসি তুমি একটা ক্লিয়ার করে দেবে, তোমার ভাইপো আমাকে উল্টো পাল্টা বলছে কিন্তু, আর এই যাও খেয়েছি কিন্তু আমরা, এবং এটা দুবার 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 না এটা তিনবার নিয়ে খেলো, আমি একবারই নিয়েছি, বাদ বাকি তোমার ভাইপো তিনবার নিয়েছে আর তুমি আমারও পিসি হও, তাই না, অন্যায় কথা না বলো, তোমরা আছো সাক্ষী, এই ব্যাপারটা আমি কিন্তু বলতে এই যেটা খাচ্ছি না, এই এত সুন্দর জিনিসটা, এত সুন্দর জিনিসটা ওটা আমার চক্করে আমার বউ খাচ্ছে, ঠিক আছে না, আমার চক্করে আমার বন্ধুরও খাচ্ছে, আমার চক্করে আমার বন্ধুর বউ খাচ্ছে, বল পুরোটা, আচ্ছা আমার চক্করে দুনিয়া খাচ্ছে, ঠিক আছে, একবারে শর্টে বলে দিলাম, কেননা আমাকে পিছিয়ে এত ভালোবাসে যে আসার সময় এটা বানিয়ে দিয়েছে, আর এই সমস্ত এদের কথা শুনে কোনো লাভ নেই, এই আসলে দেখলে কি আমি মাথা দিয়ে তুলেছিলাম ওখান থেকে, সমস্ত বাজে কথা, অ্যাকচুয়ালি হচ্ছে পিসি আর ভাইপোর ভালোবাসা, সেই চক্করে এই আচার, সেই চক্করে আচার, এইগুলো সব আছাড়, বাকি সব বাদ, মোটেও না, চুপ করে থাকো, আমাকেও ভালোবাসে পিসি, তুমি লিখবে কমেন্ট করে, এখন আর বলা যাবে না যে আমি লিখবো না, লিখে বলবে যে তুমি আমাকে ওটা দিয়েছো কিনা, বাস ঘুম পেয়েছে প্রচন্ড, চোখ কি অবস্থা হয়ে আছে, পিসি তোমাকে চিনতেই না, পিসি আমাকে চিনতো না, হ্যাঁ আমি যখন বেশি স্কুলে পড়তাম পিসি তোমাকে চিনতেই না, পিসি তুমি চিনতে না, কল্যাণ প্রসাদ মেয়ে চিনতো না, হ্যাঁ আমি বললাম নাকি, আমরা আমি বলছি মানে হ্যাঁ না, হ্যাঁ পিসি আমাকে চিনতো, পিসি তুমি বলে দেবে চিনতে কিনা, পিসি খালি তোমাকে একা ভালোবাসে না, পিসি আমাকে চেনো, বলো দেখো আচার খাচ্ছি চেনো, পিসি এখন চিনতে পারবে না, সমীর আমাকে ঢোকা, হ্যাঁ বলে দিলো তাহলে চিনতে পারবে, নাহলে এখন রূপ রঙ দেখে আর চিনতে পারবে না, সমীর তোমাকে মনে আছে সমীর, এই তো তর্ক চলতে থাকবে, আগে খাবারটা শেষ করি তারপরে কথা বলবো, অলরেডি 3:05, দেখো খাবার ছিঁড়ে, দেখো একটু কাছে এসো পিসি, দেখো এটা 5 নম্বর বার, এতগুলো ফুলের বিচি, এত ফুল, আর আমি দেখাচ্ছি কিরম খেয়েছে, একটু কাছে এসো, কাছে এসো, মুখে নাকে সব জায়গা লাগিয়েছে, ছাড়ো আমাকে খেতে দেবে না,
আজকে আমাকে যদি আরো পড়াতো আরো পড়াও এই কি আমার হচ্ছে না আরো চাই আরো চাই আরো পিছে দিতে আসবে ও যা হোক করে পাঠাও মামের হাত দিয়ে পাঠাও কুরিয়ারে পাঠাও যেখান থেকে ইচ্ছে পাঠাও আমাকে আরো আছে এটা তাহলে পিসোকে ডিমান্ড দাও তুমি কুল আগে জোগাড় করো পিসোকে আগে ডিমান্ড দাও আচ্ছা যখন চাপ দিচ্ছি না পারলে জোগাড় করো পিসো এরকমও না যে তুমি কালকে থেকে পাগল হয়ে যাও কুলের জন্য যখন কুলমুল হবে যেরকম হবে তখন আমাকে পাঠিও যদি কুল না হয় একটা অপশন তো পিসোকে দেওয়া উচিত তেঁতুলের আচার হবে ছড়া মনিকা অনেক বছর পর খেয়েছে না মনিকা অনেক বছর পর খেয়েছি মানে মানে স্বাদ ভুলেই যাচ্ছিলাম আর আমরা তো শিখলামই না বানাতে বলো আর এখন ঘড়ির টাইম দেখিয়ে দিচ্ছি তোমরা খালি দেখো 3:15 বেজে গেছে 20 বাজবে আমরা কি করছি এটা মানে বললাম না ভোর 4:00 পর্যন্ত টক টাকা টক চলবে তাই হচ্ছে মানে একজনের নিচে তার পার থেকে এদিক ওদিক হয়ে যাচ্ছে এই দেখো খেয়ে যাচ্ছে সমানে কোনো কথা নেই ওর বেশি ফালতু কথা বললে গলায় আটকে যায় এখন বাজছে কটা বলো তো মানে 3:35 আর আমাদের প্লেটের অবস্থা দেখাচ্ছি 1 মিনিট হোল্ড করুন আজকে থেকে বীজ বেশি খুলে মানে আরো আছে এদিকে এই অবস্থা মানে আলকৌসারের বিরিয়ানি ফেলে গেছে পিসির আচারের কাছে আমাদের মানে ঘড়ি অনুযায়ী এখন বলতে হবে গুড মর্নিং কেন কি ভোর 4:00 বাজে গুড মর্নিং কিন্তু আমরা বলবো দেখো যেমন আছে না জব জাগা তবে সবেরা তো জব সোয়া তবে রাত তাই না আমরা এখন শুতে যাবো তো আমরা গুড নাইট বলবো এই যে এখানে সমীরদা আর মনিকা শোবে আর আমরা আমাদের ঘরে শোবো যাই হোক তো আজকের ব্লগটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই বলবেন আশা করছি আপনারাও আমাদের সাথে এনজয় করেছেন তো প্ল্যান আমাদের চেঞ্জ হয়েছিল অবশ্যই যে আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল সেটা হয়নি কিন্তু আমাদের মজাতে এতটুকু কোনো ত্রুটি হয়নি তাই না সমীরদা বরং বেশি হয়েছে হ্যাঁ সবথেকে বেশি আমরা গল্পটা বেশি প্রাধান্য দিয়ে দিই যে একসাথে থাকবো বেশিক্ষণ গল্প করবো এখানে যাবো আচ্ছা ইয়ে করতে হবে তার থেকে ভালো এখানেই করবো এখানে ভালো লেগেছে আর আমরা অতদূর দিয়ে খাবারও এনেছি কেন কি বিরিয়ানি যা এনেছিলাম 4 প্যাকেট এনেছিলাম 4 প্লেট তাই তো তার মধ্যে আমার বেঁচে গেছে এখনো একটা তো খোলাই হয়নি আড়াইখানা বেঁচে গেছে তাহলে আমরা খেয়েছি কতটুকু আর এই ব্লগে বাচ্চাদের খুব একটা বেশি দেখা যায়নি বাবিকে তো দেখাই যায়নি কেন কি ওরা ওদের মতো এনজয় করছিল তো ঋষি কিছু হয়তো একটুখানি তুলে রেখেছে বুম বুম কে ঋষিরও বোধ হয় ফুটেজ নেই বাবিরও পরীক্ষা আছে পড়ছিল ওই জন্য শুধু পুরো ব্লগে আমাদেরই দেখতে পাবেন তো ঠিক আছে আমরাই পার্টি করেছি আমাদেরই দেখুন আর কি তো আশা রাখছি সবাই খুব এনজয় করেছেন তাহলে আজকে আসি কেন কি আমার বাবার এখন ওঠার সময় হয়ে গেছে আমি শুতে যাচ্ছি সত্যি কথা বাবা 4:00 ওঠে আমি 4:00 শুতে যাচ্ছি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন আজকে আমি আসি টাটা বাই বাই শুভরাত্রি সায়োনারা